হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, আর প্রোডাক্টটির নাম হচ্ছে ফরোভার রয়্যাল জেলি। কোম্পানির নাম হচ্ছে ফরোভার, যা ন্যাচারাল কোম্পানি, ন্যাচারাল প্রোডাক্ট। আপনারা ভাবছেন এটার কী কাজ? এটার বহু কাজ, এটার কাজের অপরিসীম। এটা বাজারে নিয়ে আসছে নতুন, আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়ে কথা বলার পূর্বে আমি আপনাদের একটি অনুরোধ করব, এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর সামনে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগে। তো চলুন এই রয়্যাল জেলি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি, এবং এটা কী কী বিষয়ে কাজ করে, কোন কোন ক্ষেত্রে কাজ করে, এবং কীভাবে খেতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব, নো টেনশান। রয়্যাল জেলি, অপর নাম সুপার ফুড, রয়্যাল জেলি এর নির্যাস মৌমাছির থেকে আহরণ করা হয়। রানী মৌমাছির জন্য এটি একটি বিশেষায়িত খাবার, যা খেয়ে সে নিজে সর্বোচ্চ প্রজনন ক্ষমতা ধরে রাখে। প্রতিদিন প্রায় 3000 ডিম দেয় এবং 6 বছর পর্যন্ত বাঁচে, অথচ সাধারণ মৌমাছি মধু খেয়ে 4 থেকে 6 সপ্তাহ বাঁচে। এই রয়্যাল জেলির উপকারিতা নিয়ে বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। রয়্যাল জেলি ত্বক ও চুলের জন্য বিশেষ উপকারী এবং দৈহিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এবং হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাদের এই সমস্ত সমস্যা আছে তারা এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারে, কোনো সমস্যা নেই। এর মধ্যে আরও আছে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ। কোষ পুনর্গঠিত করে ত্বকের মসৃণতা বৃদ্ধি করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, শরীর সহজে শোষণ এবং সহজে হজম করতে পারে, দেহের ইমিউন সিস্টেম এর সঠিক ব্যবস্থাপনা বজায় রাখে, মেয়েদের পিরিয়ড, পূর্ববর্তী টেনশন ইত্যাদি সমস্যা দূর করতে কার্যকর, দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, অবসাদ, নার্ভাসনেস, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দূর করতে কার্যকর, কেমোথেরাপি ও রেডিওথেরাপি পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরিমাণ 60টি ট্যাবলেট এই কোটাতে আপনি পাবেন, 60টি ট্যাবলেট। সেবনবিধি, কখন সেবন করবেন? সেবনবিধি হচ্ছে একটি করে দৈনিক 2 বার, সকালে এবং সন্ধ্যায়। এটা খেতে হবে জিভ আর নিচে দিয়ে চুষে চুষে খেতে হবে।